হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা তো দেখতেছেন আজকে কোথায় চলে আসলাম। চলে আসলাম আপেলের রাজ্যে। এটা হচ্ছে আমার বাসার নিচে। দেখেন কত কত আপেল ধরে ভরি রয়েছে। ও মা গো মা, দেখছি নিকিও একখানা খায়ও না ধরেও না। আপেল এগুলো দেখছি নিকি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এসান এসান, দেখছেন কত সুন্দর আপেল ধরে রয়েছে। দেখছেন কেউ খাইতো না, কিলে খাইতো না, জানেন নি। এসব দেশে কেউ কোনো জিনিস ধরে না কারো। আর দেন নিয়েছে আপেল বেগ ঘুমসি ঘুসি করে, তারা কেউ খায় না। বুঝলেন, আয় অনেক এরকম গা আপেল হারে দিছি মাইনি গেলে। কামড়াই দিছি, এত খাড়া, এখন বানাই খাইতে হওয়াত লাগবে, নাইলে হওয়াত লাগতো না। বুঝছেন না, টানরা যেতারা যেতারা সুইজারল্যান্ডে আপেল গাছ দেখতে চাইছিলেন। এই হেতা গলায় ভিড়েও গাল হই, আজকে চলে গিয়ে আইসি আনগুলোকে একদিন ছোট্ট ছোট্ট থাকতে হয় আনগুলো। অবশ্যই ভিড়িও দিছি, আর আজকে দেন বড্ড শের ভিড়িও দিছি। সান গাছের নিচে আপেল হড়ি হড়ি রয়েছে, কেউ খায় না, কেউ ধরো না, কে খাইবে এত রাজ্যের আপেল। এগুন বেগুন হড়ি হড়ি বেগুন হসি যাইব, কেউ খাইতো না। হতে দিয়ে মানুষ যাইতো যদি অগ্গে দুগে হাড়ি খায় আরে, আঙ্গুর মতো মানুষে আরে। বুঝছেন, আমরা যে বাঙালিরা হাড়ি গেলাই এইকা। তো দেন না, এই মারো আরো হাড়ি দিছি। মিশা কথা কইছে নি কোন সাই এসান এসান, এই দেখছি নি হিগা খায় হুটি হুটি। এই আর মাইয়ের মতো আমরা বাঙালিরা যদি ওই হেরি তাইলে হাড়ুন না হইলে হাইড্ডান না। তো দেখছি নি কত রাজ্যের আপেল আর আপেল। ও মা গো মা, ও মা, ওর ইয়ে দিদি আবার কুমড়া গাছও আছে। দেখছেন নি কুমড়া গাছ করে এসে হেতারা কি সুন্দর করে। হেতাকে গার্ডেন ইয়ে দেখলে তার কাছে এত ভালো লাগে। দেখছি নি আর টমাটো কতগুলো, ও মা গো, এগুলো মধ্যে মারোয়ারে ছাড়ে দিলে না। মারোয়া টমেটো এগুলো খাইলে অব হইব হুতি হুতি কেন। আর দেখছি নি বাড়িকে কি সুন্দর। জীবনে যদি একটু বাড়ি করতে হারি একটা না দোয়া করি গেন, তাহলে মনের আশা না আর পূরণ হইব। দেখছি নি এর টমেটো কত হেতাকে বাড়ি গেছে। এই এনদি আড়ি আইয়ে, এই এনদি ঘাস, এই এনদি কি সুন্দর টপ। দেখছি নি কি সুন্দর সিস্টেম করছে বাড়ি গেছে। তা যদি জীবনে যদি একটু যদি বাড়ি করতে হারি আপনারা দোয়া করেন। বুঝছেন নি, জানাই একটু গাড়ি করি অন্যগুলোকে বাঁচি থাকতে জানা আবার ভিডিওতে আইটেম হারে। তে সান, ও মা গো মা, কী সুন্দর বাড়ি। একে বাড়ির মধ্যে নৌখাই থাকলো আসলে শান্তি লাগে না, মনে হয় যে আল্লাহর একটা নিয়ামত। কী ফাইন একে বাড়ি, এত সুন্দর এত সুন্দর। আই এন দিয়ে আইতে যাইতে বুঝিনি হচ্ছে দিন বাড়ি বাড়ি গেলে একবার ভিডিও করি। আর কাছে এত ভালো লাগে সুইজারল্যান্ডের মধ্যে বাড়ি গেলে। তো আপনারা দোয়া করি গেন, আর হলারা যেন রোজি চাকরি করে মানুষের মতো মানুষ হয়ে যেন একটু বাড়ি আর করে দিতে পারে লই। বুঝছেন, আপনার কাছে একটা দোয়া চাই, আপনারা ব্যাকে আর হোলা গুণের লাই দোয়া করি গেন। এসা নাই বাংলাদেশে যদি কোনো সময় যদি বাড়ি করি একে বাড়ি করি একে বাড়ি করি একে ঘাস হাতা লতা গাছ গাড়া মানে খানার জিনিস সব টমেটো আপেল গাছ মানে সব থাইব এই পাশে, আর এই পাশে থাইব নিজেরা ঘুরা হিরাল লাই। বুঝলি, আর ইয়ে থাইব বই একখান জাগা। তো আপনারা দোয়া করি গেন, আই যেন একে বাড়ি করি অন্যগুলোকে চলে যাইতাম হারি বিড়িও লই। আল্লাহ যদি এতদিনটা যদি আর যদি বাঁচাই রায় হয় আর দেখ, কারণ মানুষ তো হয় একমতের বিশ্বাস নাই এটা লাই কই। আর এই স্যার এই হাতাকে আপেল গাছ। তো ঠিক আছে, আর ভিডিও গাছ যদি আজ গানকের কাছে ভালো লাগে তাহলে একটা নানেরা শেয়ার করে দিয়েন বেশি বেশি করি কেন।